ভদ্ররোগটিকে দেখছেন, ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট। রেগুলার তাকে ইনসুলিন নিতে হয়, কিন্তু ইনসুলিন নিতে গিয়ে বা দিতে গিয়ে তিনি ব্যাপক বিড়ম্বনার শিকার হন। তাহলে চলুন দেখে আসি মিস্টার ইনসুলিন কিভাবে, কি রকম করে, কেমন করে দিতে হয় বা নিতে হয়। মনে করেন আমরা যখন প্রতিবার খাই, সকালে পরোটার সাথে ডাল, দুপুরে অনেক ভালো মিল, রাতে রুটি পরোটা লুচি, সব কিছু তো খাই আমরা, তাই না? তো সকালে দুপুরে কিংবা রাতে প্রতিবেলা যখন আমরা খাই, আমাদের খাওয়ার পর কি হয়, ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। সো এই ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমানোর জন্য আমাদের আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স অফ দ্য প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হয়। এবং এই ইনসুলিনটা যখন রিলিজ হয়, সকালবেলা নাস্তা খাওয়ার পর 8 ইউনিট, দুপুরবেলা ভাত খাওয়ার পর 8 ইউনিট, এবং রাতের বেলা যখন আপনি খুব চমৎকারভাবে খেয়ে থাকেন, তখনও প্রায় গড় অ্যাভারেজে 8 ইউনিট করে রিলিজ হয়। অর্থাৎ সকাল দুপুর রাত তিন বেলা করে যদি আমি হিসাব করি, 8 × 8 × 8, অর্থাৎ 24 ইউনিট ইনসুলিন রিলিজ হয় আপনার খাওয়ার পর। অর্থাৎ খাওয়া বাবদ আপনার শরীরের থেকে ইনসুলিন রিলিজ হয় 24 ইউনিট। এখন প্রতিবার যখন আপনি খাওয়া দাওয়া করলেন, প্রতিবাদ খাওয়া দাওয়ার পর পর আপনি তো অনেক কিছু খান, আপনি কার্বোহাইড্রেট খান, ফ্যাট খান, প্রোটিন খান। বেসিক্যালি আমরা যখন খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করার পর আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল যখন বাড়ে, সেটিকে আমরা বলছি পোস্ট প্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ। এখন সেটিকে তো আমাকে কমাতে হবে, তো সেটিকে কমানোর জন্য আমার বডি ইনসুলিনটাকে রিলিজ করে। সো এই যে ইনসুলিনটা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, এই ধরনের ইনসুলিনটাকে বলা হয় বোলাস ইনসুলিন। এরপরে আমাদের শরীর কি করে, প্রতি ঘন্টায় ইনসুলিন রিলিজ করে। আমরা জানি ইনসুলিন একটা খুবই গুরুত্বপূর্ণ হরমোন, সো প্রতি ঘন্টায় 1 ইউনিট করে ইনসুলিন রিলিজ হয়। আমরা সবাই জানি 24 ঘন্টায় একদিন, সুতরাং 24 ঘন্টায় যদি প্রতি ঘন্টায় 1 ইউনিট করে ইনসুলিন রিলিজ হয়, তাহলে 24 ঘন্টায় হিসাব দাঁড়ায় 1 × 24 বা 24 ইউনিট। সো এই যে 24 ইউনিট ইনসুলিন রিলিজ হলো সারাদিনে, এবং প্রতি ঘন্টায় 1 ইউনিট করে ইনসুলিন রিলিজ হলো, এই ধরনের ইনসুলিনটাকে বলা হয় ব্যাজাল ইনসুলিন। সো প্রতি ঘন্টায় যদি আমরা ইনসুলিনের একটা রাফ হিসাব ধরি, তাহলে দেখতে পারবো যে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে ইনসুলিন এবং 24 ঘন্টায় 24 ইউনিট ইনসুলিন, এই ধরনের ইনসুলিনকে আমরা বলছি ব্যাজাল ইনসুলিন। আবার তিন বেলা খাওয়ার পর আমাদের আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে রিলিজ হয় 8 ইউনিট করে ইনসুলিন, সো 3 × 8 = 24 ইউনিট বোলাস ইনসুলিন। এবং এই ব্যাজাল ইনসুলিন এবং বোলাস ইনসুলিন মিলে 24 + 24 = 48 ইনসুলিন রিলিজ হয় 24 ঘন্টায়। সো এটাকে যদি আমরা একদম রাফ হিসাব করি ব্যাজাল বোলাস মিলে, তাহলে দেখা যায় যে প্রতি ঘন্টায় টোটাল ইনসুলিন রিলিজ হয় 2 ইউনিট পার আওয়ার। এখন এই যে মোটাসোটা ভদ্রলোকটি দেখছেন, তার ডায়াবেটিস হয়ে গেছে, তিনি ইনসুলিনটাকে নেন, কিন্তু কিভাবে বুঝবেন যে তার ডায়াবেটিসটা হয়েছে, বা কোন সময় বুঝবেন যে কোন ইনসুলিনটা দিতে হবে? মনে রাখতে হবে, আপনি যদি ডায়াবেটিস চেক করেন, এই সময় যদি আপনি দেখেন ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগারে কোনো প্রবলেম হয়েছে, বা FBS বা র্যান্ডম ব্লাড সুগারেরটা ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক ইলিভেটেড বা ডায়াবেটিক লেভেলে চলে গেছে, সুতরাং আপনার সমস্যাটা হচ্ছে ব্যাজাল ইনসুলিন, অর্থাৎ প্রতি ঘন্টার ইনসুলিনে। সুতরাং প্রতি ঘন্টার ইনসুলিন চেক করার জন্য যেটা স্পেশালি দেখা হয়, সেটি হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগার। আবার বোলাস ইনসুলিন চেক করার জন্য, দ্যাট মিন্স আপনি তিন বেলা খাওয়ার পর আপনার ব্লাড গ্লুকোজ লেভেলের কী অবস্থা সেটিকে দেখার জন্য যে টেস্টটি করা হয়, সেটি হচ্ছে OGTT বা 2 আওয়ার্স আফটার ব্লাড সুগার। সো এই সময় আমরা যদি দেখি যে কীভাবে আপনি ডায়াবেটিসটাকে ডায়াগনোসিস করবেন, সাপোজ আপনার ক্লাসিক্যাল সিমটম আছে যেমন পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, অনেক বেশি প্রসাব হয়, ঘন ঘন ক্ষুধা লাগে, ঘন ঘন পানির পিপাসা হয়, এবং এর সাথে OGTT, FBS এবং RBS, অর্থাৎ OGTT ফাস্টিং ব্লাড সুগার এবং র্যান্ডম ব্লাড সুগার, তিনটার মধ্যে যে কোনো একটা ডায়াবেটিক লেভেলকে ছুঁয়ে গেছে বা পৌঁছে গেছে, তার সাথে যদি ক্লাসিক্যাল সিমটমস থাকে, তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস হয়ে গেছে। এর পাশাপাশি যদি কারো সিমটমস না থাকে, তিনি অ্যাসিম্পটোম্যাটিক, কিন্তু তার OGTT, FBS এবং RBS এই তিনটার মধ্যে যে কোনো দুইটা পজিটিভ, অর্থাৎ দুইটা ডায়াবেটিক লেভেলে পৌঁছে গেছে, এবং 2 টাইমস এবং 2 সময় যদি আপনি টেস্ট করেন, 2 সময়ই দেখবেন তিনটার মধ্যে 2টা ডায়াবেটিক লেভেলে পৌঁছে গেছে, তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস মেলাইটাস হয়ে গেছে। এখন কীভাবে আপনি রিপোর্টটাকে ইন্টারপ্রিটেশন করবেন? আমি যদি একদম ইনসুলিনের হিসাব ধরি, আমরা সবাই জানি যে ডায়েট, ড্রাগ এবং এর সাথে হচ্ছে ডিসিপ্লিন। সো আপনি তো ড্রাগ ম্যানেজমেন্ট আমরা আলাদা আরেকদিন শিখবো, কিন্তু এতটুকু শুধু মনে রাখতে হবে, যদি FBS এবং RBS এর প্রবলেম হয়, অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগারের অনেক বেশি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট বা লং অ্যাক্টিং ইনসুলিন ব্যবহার করব। অপরদিকে যদি OGTT বা 2 আওয়ার্স ব্লাড সুগারের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন ব্যবহার করব।
আমি আগেই বলে নেই, ড্রাগ ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াবেটিস সেটি আমরা অন্য ক্লাসে পড়বো। আজ শুধু আমরা দেখে দিচ্ছি কখন আমরা ইনসুলিনটা কীভাবে ইন্টারপ্রিটেশন করে দিতে পারি। অলরাইট, এখন প্রশ্নটা হচ্ছে যে ডায়াবেটিসের সাথে আমার ইনসুলিন আছে, তাহলে কেন আমি কোন সমস্যার জন্য এই জিনিসগুলো আমরা বারবার বলছি? মনে রাখতে হবে, যদি আপনার ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগারের সমস্যা হয়, দ্যাট মিন্স রোগী প্রতি ঘন্টায় যে ইনসুলিন রিলিজ হয় সেটিতে যদি ইম্পেয়ার্ড হয়, অর্থাৎ আপনার বেজাল ইনসুলিন প্রবলেম, আর আমরা সবাই জানি বেজাল ইনসুলিন ধীরে ধীরে রিলিজ হয়, প্রতি ঘন্টায় রিলিজ হচ্ছেই, তো সেটির যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে লং অ্যাক্টিং বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে। অপরদিকে প্রতিবেলা খাওয়ার পর যদি ব্লাড গ্লুকোজ বাড়ে, দ্যাট মিন্স প্রতিবেলা খাওয়ার পর তো আমরা অনেক খাই, অনেক খেলে অনেক ব্লাড গ্লুকোজ বাড়ে, সো এই 3x24 ইন্টারন্যাশনাল ইউনিটটাকে আমাকে মেকআপ করার জন্য, সেটাকে কন্ট্রোল করার জন্য আমাকে 3x ইনসুলিন দিতে হবে। সো এই 3x ইনসুলিন যখন আমরা দিব, দ্যাট মিন্স বেজাল ইনসুলিনটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসার জন্য আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন ব্যবহার করে থাকি। এখন কোনো পেশেন্টে যদি দুটোতেই সমস্যা হয়, ফাস্টিং, র্যান্ডম, ওজিটি, সেক্ষেত্রে আমাকে যে কোনো একটা ইনসুলিন ইউজ করতে হবে, বাট গ্রাজুয়ালি আমাকে কিন্তু আরেকটা ইনসুলিন দিতে হবে। দ্যাট মিন্স আমাকে ফাস্টিং এবং ওজিটি দুটোকেই মেকআপ করার জন্য বেজাল বোলাস দুই ধরনের ইনসুলিনই দিতে হবে, বাট সেক্ষেত্রে আমাকে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করে যে কোনো একটা প্রথমে ইউজ করে দেন আমি কম্বাইনলি সেটাকে ইউজ করতে পারি, বাট ইউ মাস্ট হ্যাভ টু ইনশিওর দ্য ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। এখন কোন কোন ধরনের ইনসুলিন আমরা ব্যবহার করতে পারি? র্যাপিড অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ইনসুলিন লিসপ্রো অ্যাসপার্ট, শর্ট অ্যাক্টিংয়ের ক্ষেত্রে রেগুলার ইনসুলিন, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে নিউট্রাল প্রোটামিন হেকড্রন, ইনসুলিন লেন্টি, এবং লং অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ইনসুলিন আল্ট্রা এন্টি, ইনসুলিন গ্লার্জিন। সো এই ধরনের ইনসুলিনগুলো কিন্তু আমরা কী করতে পারি, ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা মিক্সড ইনসুলিনও কিন্তু ব্যবহার করে থাকি, বাজারে অনেক ধরনের মিক্সড ইনসুলিন আছে, সেই ইনসুলিনগুলো কিন্তু ডক্টররা ব্যবহার করে থাকেন। এখন একটা সহজভাবে একটা ক্যালকুলেশন করি যে কখন ইনসুলিনটা দেবো, সকালে কয় ইউনিট দেবো, বিকালে কয় ইউনিট দেবো, বা রাতে কয় ইউনিট দেবো। সহজ একটা হিসাব আছে, আমরা ইনসুলিন হিসাব করে দেই 0.2 থেকে 0.5 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি পার ডে। এখন কারো যদি আমি ওজন ধরি 70 কেজি, এবং ইন্টারমিডিয়েট বা লং অ্যাক্টিং ইনসুলিনের ক্ষেত্রে ওয়েট যদি তার 70 কেজি হয়, তাহলে আমরা 0.5 দিয়ে যদি 70 কেজি গুণন করি তাহলে পাবো 35 ইউনিট, এবং এই 35 ইউনিটের মেজর একটা অংশ দিতে হবে দিনে এবং মাইনরটাকে দিতে হবে রাতে। সো 60% আপনি যদি দিনে দেন তাহলে 21 ইউনিট আপনাকে দিতে হবে দিনে এবং 40 ইউনিট আপনাকে দিতে হবে রাতে। সুতরাং আপনার ওজন এবং একই সাথে কত ইউনিট আপনি দিবেন সেটি আপনাকে ডিপেন্ডস করবে আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের উপর। এখানে আমি হিসাবের সুবিধার জন্য 70 কেজি এবং 0.5 ধরে নিয়েছি। অপরদিকে শর্ট অ্যাক্টিং ইনসুলিনের ক্ষেত্রে যেহেতু আপনাকে দিনেই 3x মোটামুটি কভার করতে হবে বা 3 মেইন মিলের পর দিতে হবে, সেক্ষেত্রে আপনার 70 × 0.5 অর্থাৎ 35 যে টোটাল ইউনিট আছে সেটি 60% করতে হবে। দ্যাট মিন্স যে দিনের যে আমরা হিসাবটা করেছিলাম লং অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, সেই 21 ইউনিট বা 60%টাকে আমাকে নিতে হবে, এবং এই 21 ইউনিট বা 60% বা হিসাবে যেটা থাকে সেটিকে দিনে 3x দিতে হবে, 7 ইউনিট 7 ইউনিট প্লাস 7 ইউনিট। সো ইনসুলিন ইজ টোটালি দ্য মেকিং অফ দ্য ম্যাথমেটিক্স। সেকেন্ড পর্ব দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।